নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন জব আইডিয়া ইউটিউব চ্যানেল বন্ধুরা চাকরি প্রার্থীদের জন্য সুখবর দীর্ঘ অপেক্ষার পর রাজ্যে ছ হাজার আটশো পদে শিক্ষক নিয়োগ করতে চলেছে রাজ্য সরকার শুধুমাত্র শিক্ষক নয় গ্রুপ সি ও গ্রুপ ডি পদে নিয়োগ করা হবে কবে থেকে এই নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে কারা এখানে চাকরির জন্য সুযোগ পাবে এই সব পদে নিয়োগের জন্য শিক্ষাগত যোগ্যতা কি লাগবে সব কিছুই জানাব আজকের ভিডিওতে তাই বন্ধুরা ভিডিওটিকে পুরো দেখবেন রাজ্যে ছ হাজার আটশো শূন্য পদে শিক্ষক নিয়োগ করা হবে দু সালের স্কুল সার্ভিস কমিশনের প্যানেলের মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত নিল রাজ্য সরকার বৃহস্পতিবার রাজ্য মন্ত্রিসভার বৈঠকে পাঁচ হাজার দুশো পদ সৃষ্টির প্রস্তাব পেশ করেছে শিক্ষা দপ্তর সেই সঙ্গে আন্দোলনকারী চাকরিপ্রার্থীদের কথা মাথায় রেখে কর্মশিক্ষা এবং শরীর শিক্ষার জন্য যথাক্রমে সাতশো পঞ্চাশটি ও আটশো পঞ্চাশটি মিলে অতিরিক্ত মোট ষোলোশো পদ তৈরির প্রস্তাব দেওয়া হয়েছে মন্ত্রিসভার বৈঠকে বৈঠকের পরে শিক্ষামন্ত্রী বসুর দাবি আগামী দিনে রাজ্যের বিভিন্ন চাকরি প্রার্থীদের মেধা ও যোগ্যতা এবং স্বচ্ছতার ভিত্তিতে নিয়োগ প্রক্রিয়া দ্রুত শেষ করতে বদ্ধপরিকর রাজ্য সরকার জুন মাসের মধ্যেই এই নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে বন্ধুরা প্রশাসনিক পর্যবেক্ষকদের অনেকের বক্তব্য কলকাতা হাইকোর্টের নির্দেশে শিক্ষক নিয়োগের দুর্নীতি নিয়ে সিবিআই তদন্ত চলছে এতে যথেষ্ট অস্বস্তিতে রাজ্য সরকার তার উপর চাকরি দাবিতে চলতে থাকা দীর্ঘ আন্দোলনও অস্বস্তি আরও বাড়িয়েছে তাই দু হাজার ষোলো সালের নিয়োগ প্রক্রিয়ার সময় তৈরি প্যানেলের জন্য পাঁচ হাজার দুশো একষট্টিটি পদ সরকারকে সৃষ্টি করতে হচ্ছে বলে মনে করা হচ্ছে কারণ সেই সময় নিয়োগ প্রক্রিয়া নিয়ে নানা সময়ে দুর্নীতির অভিযোগ উঠেছে যদিও বন্ধুরা অতিথির প্রসঙ্গে ঢুকতে চাননি শিক্ষামন্ত্রী তিনি বলেন অতীতে কি হয়েছে তা নিয়ে বলতে পারবো না আমি আজ মন্ত্রিসভার সিদ্ধান্ত জানিয়েছি যে সময় আমি ছিলাম না সেই সময় নিয়ে আমার কথা বলা অনধিকার চর্চা তদন্ত তো হচ্ছে আমার দপ্তরে কোনো ভুল থাকলে তা দেখার জন্য অন্য দপ্তর রয়েছে শিক্ষামন্ত্রী সংযোজন সরকারের নিয়ম মেনে আইনি পরামর্শ নিয়ে অ্যাডভোকেট জেনারেলের সঙ্গে কথা বলে এটা করা হয়েছে সমস্যা সমাধানের জন্যই এই পদক্ষেপ নেওয়া হয়েছে বন্ধুরা শিক্ষামন্ত্রী স্পষ্ট করে দিয়েছেন পাঁচ হাজার দুশো তৈরি হচ্ছে শিক্ষক এবং শিক্ষাকর্মীদের জন্য তাদের নবম থেকে দ্বাদশ শ্রেণীর শিক্ষকদের সঙ্গে থাকবে গ্রুপ সি ও গ্রুপ ডি দুহাজার উনিশ সালের ডিসেম্বর মাস নাগাদ এই প্যানেলের মেয়াদ শেষ হচ্ছে শিক্ষামন্ত্রী বলেন দুহাজার সালে পরীক্ষা নেওয়া হয়েছিল তালিকায় নাম থাকা সত্ত্বেও যারা বঞ্চিত হয়েছিলেন তাদের জন্য মুখ্যমন্ত্রী এই পদগুলি তৈরি করেছেন পদগুলির মেয়াদ বাড়িয়ে দু হাজার বাইশের একত্রিশে ডিসেম্বর পর্যন্ত করা হয়েছে শিক্ষক এবং অশিক্ষক কর্মচারীদের জন্য মেধার অপেক্ষা মান তালিকার সুপারিশ করা হয়েছে বন্ধুরা শিক্ষামন্ত্রী দাবি চাকরি প্রার্থীদের সঙ্গে ঈদের দিন কথা বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাদের প্যানেলের মেয়াদ দু হাজার বাইশের একত্রিশে ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে অতিরিক্ত পদও তৈরি করা হয়েছে বয়সের কথা ভেবে তাদের যাতে মেধা তালিকা অন্তর্ভুক্ত করা যায় মুখ্যমন্ত্রী তার জন্য বিশেষ নির্দেশ দিয়েছেন